আসসালামু আলাইকুম আমি মহসিন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম সাবটাইটেল আপনারা অনেকের ভিডিওতে লক্ষ্য করবেন যে এভাবে নিচে সি সি লেখা থাকে এই সি সি লেখা থাকে কেন আসলে এই সি সি লেখা থাকে তখনই যখন এখানে এই ভিডিওটাতে সাবটাইটেল অ্যাড করা থাকে সাবটাইটেল অ্যাড করা থাকলেই এই সিসি অপশনটা শো করে সি সি শব্দের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ক্লোজড ক্যাপশনস অর্থাৎ আপনার ভিডিওটা হতে পারে বাংলায় কিংবা যে কোনো ভাষায় কিন্তু আপনি একটা ভাষায় ভিডিওটা তৈরি করেছেন বাংলা ভাষায় ভিডিওটা তৈরি করেছেন কিন্তু আপনি যখন সাবটাইটেল অ্যাড করবেন তখন পৃথিবীর অন্যান্য অংশের মানুষরাও আপনার এই ভিডিওটা সাবটাইটেল দেখেই তারা বুঝতে পারবে তো দেখুন আমি এই ভিডিওটা যখন প্লে করলাম তখন দেখুন এখানে সাবটাইটেল নিচে আসছে তো এখানে দেখছেন যে সিসি সিসিতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সাবটাইটেলটা অফ হয়ে যাবে আবার যদি আমি সিসিতে ক্লিক করি তাহলে সাবটাইটেলটা চালু হবে আবার আমি দেখুন এখান থেকে সেটিংস এই বাটনটা থেকে আমি চাইলে সাবটাইটেলটা অটো ট্রান্সলেট এই অপশন থেকে ধরুন আমি এখান থেকে অ্যারাবিক করে দিলাম দেখুন আমার সাবটাইটেল এখন অ্যারাবিক হয়ে গেছে আবার একইভাবে এখান থেকে আমি সাবটাইটেলটা অটো ট্রান্সলেটেড ক্লিক করে পৃথিবীর যে কোনো ভাষায় করতে পারি যেমন চাইনিজে দিতে দিতে পারি দেখুন এটা চাইনিজ ভাষায় হয়ে গেছে তো এভাবে আপনার দেয়া সাবটাইটেল পৃথিবীর যে কোনো ভাষায় পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ সেটা দেখতে পারবে আপনার ভিডিওটা এই সাবটাইটেল দেখে তারা বুঝতে পারবে আপনি যে ভাষায় কথা বলুন না কেন তো চলুন শুরু করা যাক দেখি এটা কিভাবে করবেন তো এটা করতে গেলে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে যেতে হবে তারপর কন্টেন্টে গিয়ে আপনি যে ভিডিওটার সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটার ডিটেলসে চলে যাবেন ডিটেলসে গেলে দেখবেন এখানে সাবটাইটেল নামে একটা অপশন চলে আসছে এই সাবটাইটেল অপশনে ক্লিক করার পর দেখুন আমার টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ সেট করা আছে ইংলিশ এই জন্য এটা ইংলিশ শো করছে তারপর অটোমেটিক হিন্দি চলে আসছে তো আমি এখানে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নেব অ্যাড ল্যাঙ্গুয়েজ করে নেব অ্যাড ল্যাঙ্গুয়েজ করে নেব হচ্ছে বাংলা বাংলায় এখানে এখানে হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন যদি আপনি অ্যাড করতে চান করতে পারেন আমি মেইনটাতে চলে যাই সাবটাইটেল এইটাতে অ্যাডে ক্লিক করব। অ্যাডেট ক্লিক করার পর এখানে আপনি কয়েকটা অপশন পাবেন দেখবেন যে আপলোড ফাইল অটো সিঙ্ক টাইপ মেনুয়ালি অটো ট্রান্সলেট দেখুন আপলোড ফাইল এই অপশনটা হচ্ছে আপনি যদি আগে থেকেই স্ক্রিপ্ট আপনার এই ভিডিওর মধ্যে যা যা আছে সেটা লিখে রাখেন সেটা আপলোড করে দিতে পারবেন অটো সিঙ্ক হয় শুধুমাত্র ইংলিশের যদি আপনি ইংলিশে আপনার ভিডিওটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কথাগুলো এই অটো সিঙ্ককে যদি ক্লিক করে দেন তাহলে অটো সিনক্রোনাইজ হয়ে আপনার ভিডিওর কথাগুলোর সাথে অটোমেটিকভাবেই আপনার সাবটাইটেলগুলো অ্যাড হয়ে যাবে আর টাইপ ম্যানুয়ালি হচ্ছে যদি আপনি মেনুয়ালি টাইপ করতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে আর অটো ট্রান্সলেট এই অপশনটাও আপাতত অফ আছে এটা এর পরে আমি দেখাচ্ছি এটা কখন চালু হবে তো আমি টাইপ মেনুয়ালিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার ভিডিওটা আমি প্লে করে শুনবো আমি কি বলছি প্রথমে আসসালামু আলাইকুম আমি মহসিন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম এই পর্যন্ত আমি বলছি যে আসসালামু আলাইকুম আমি মহসিন টিউটোরিয়াল হোম এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো আমি এখানে বাংলায় লিখব আমি আজকে দেখাতে চাচ্ছি যে বাংলায় লিখে আপনি পৃথিবীর যে কোনো ভাষায় কিভাবে ট্রান্সলেট করবেন এটা ছিল আসসালামু আলাইকুম টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আচ্ছা এখানে টিউটোরিয়াল হোম কথাটা আমি ইংলিশেই লিখলাম কারণ হচ্ছে টিউটোরিয়াল হোম আমার চ্যানেলের নাম এই নামটা যেন বাংলায় না হয় এটা যেন সব সময় ইংলিশেই থাকে যে কোনো ভাষায় হলেও যেন এটা ইংলিশেই থাকে সব সময় এজন্য নামটাকে আমি ইংলিশেই লিখলাম তো এরপর আমি এখানে প্লাস বাটনে ক্লিক করব তাহলে দেখুন এখানে আবার আরেকটা স্পেস চলে এসেছে তারপরের অংশটুকু আমি শুনবো গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট টেক ডাউন রিকোয়েস্ট পাঠাবেন এখানে আমি বলেছিলাম যে এভাবে গত একটি ভিডিওতে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনি কিভাবে একটি কপিরাইট স্ট্রাইক দিবেন বা একটি কপিরাইট টেক ডাউন আচ্ছা এই কথাটাও না আমি ইংলিশেই লিখে দিই কপিরাইট টেক ডাউন রিকোয়েস্ট পাঠাবেন কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আসলে ইংলিশে দেয়াটাই সবচেয়ে ভালো হবে এটা যদি বাংলা হয় তাহলে না অনেকেই বুঝতে পারবে না তো এই তারপরের অংশটুকু গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট টেক ডাউন রিকোয়েস্ট পাঠাবেন এই পর্যন্ত আমি এখান থেকে ধরে টেনে ছেড়ে দেবো কারণ আমার কথাটা এই পর্যন্ত তার মানে আমরা এই এইটুকু সাবটাইটেল এই পর্যন্তই শো করবে তারপরের অংশটুকু আমি আবার প্লাসে ক্লিক করব করে আবার শুনবো এখান থেকে প্লে করে অর্থাৎ আপনার ভিডিও কেউ একজন কপি করেছে তাকে আপনি কিভাবে কপিরাইট স্ট্রাইক দেবেন কি এখানে বলছি আমি এভাবে অর্থাৎ আপনার ভিডিও কেউ একজন কপি করেছে তাকে আপনি কপিরাইট স্ট্রাইক দিবেন এ পর্যন্ত অর্থাৎ আপনার ভিডিও কেউ একজন কপি করেছে তাকে আপনি কীভাবে কপিরাইট স্ট্রাইক দিবেন এ পর্যন্ত তাকে আপনি কিভাবে এখানে আরেকটা একটা শব্দ ছিল কিভাবে কীভাবে কপিরাইট স্ট্রাইক দিবেন প্রশ্ন দিয়ে দিলাম এই যে এইটুকু আমি অ্যাড করলাম আসলে এই ভিডিওটা তো অনেক বড় এই ভিডিওটাতে পুরাটাতে যদি অ্যাড করতে যাই অনেক সময়ের প্রয়োজন আছে তো আমি এইটুকুই অ্যাড করে আপনাদের দেখাচ্ছি আমি এটা এখান থেকে পাবলিশ করে দেব একটা জিনিস লক্ষ্য করেন আমি কি করলাম প্রথমে অ্যাড ল্যাঙ্গুয়েজ করে বাংলা অ্যাড করলাম বাংলা অ্যাড করার পর আমি এটাকে পাবলিশ করে দিলাম তারপর আমি যা চলে যাব এখানে এই যে ইংলিশটাতে এই যে ইংলিশের এখানে অ্যাড দেখাচ্ছে ইংলিশে চলে যাব যদি আপনাদের ইংলিশ অ্যাড করা না থাকে তাহলে আপনারা এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে এখান থেকে ইংলিশ অ্যাড করে নেবেন যেহেতু আমার অ্যাড করাই আসছে আমি এখানে অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আমার এই অপশানটা চলে এসেছে অটো ট্রান্সলেট আমি অটো ট্রান্সলেটে ক্লিক করলাম দেখুন অটো ট্রান্সলেটে ক্লিক করার পর এখানে বাংলাটা দেখুন এখানে ইংলিশে অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেছে যদি আপনি ইংলিশে বোঝেন তাহলে আপনি এখানে যদি সামান্যতম ভুল ত্রুটি থাকে তাহলে আপনি এটা ঠিক করে নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি ইংলিশে অত এক্সপার্ট না আমি এগুলো বুঝি না তাহলে আপনি যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন এভাবেই রাখলাম আমি পাবলিশ করে দিলাম পাবলিশ করে দেওয়ার পর আমি এই যে বাংলা যেটা আছে সেটা সেটাতে আমি এই যে এখানে ক্লিক করে এটাকে আনপাবলিশ করে দিলাম বাংলাটাকে আনপাবলিশ করে দিলাম দেখুন আমার বাংলাটা আনপাবলিশ হয়ে গেছে এখন ইংলিশটা চলে এসেছে তো এখন যদি আমি ভিডিওটা দেখি তাহলে দেখা যাবে ভিডিওটাতে সাবটাইটেল চলে এসেছে দেখুন এই যে সাবটাইটেল চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিউটোরিয়াল হোম তারপর দেখছি ইন দিস লাস্ট ভিডিও আই শোড ইউ হাউ টু গিভ এ কপি রেড স্ট্রাইক সেন্ড এ কপি টেক ডাউন রিকোয়েস্ট দেখুন পারফেক্টলি আসছে অনেকটাই পারফেক্টলি আসছে এটা যে কেউ বুঝতে পারে তো আমি যদি এই সিসিতে ক্লিক করি তাহলে এটা অফ হয়ে যাবে আবার সিসিতে ক্লিক করলে এটা অন হবে এখন কথা হচ্ছে এটা তো ইংলিশে আসলো আমি লিখলাম কিন্তু বাংলায় আসলো ইংলিশে এখন আপনারা চাইলে দেখুন অন্য অন্য পৃথিবীর যে কোনো ভাষায় গুগল যেগুলোকে সাপোর্ট করে সবগুলো ভাষায় আপনি নিয়ে আসতে পারবেন এই যে সেটিংস বাটনে ক্লিক করে ইংলিশের এখানে যদি ক্লিক করেন তারপর অটো ট্রান্সলেট এই জায়গাটায় ক্লিক করে ধরুন অ্যারাবিকে চান অ্যারাবিকে ক্লিক করেন দেখেন অ্যারাবিক হয়ে যাবে জাস্ট সিম্পল ট্রিক্স হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আবার রিপিট করি প্রথমে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে বাংলা অ্যাড করলেন বাংলায় গিয়ে আপনি সাবটাইটেলটা অ্যাড করলেন সাবটাইটেলটা লেখার পর আপনি ইংলিশটা অ্যাড করবেন ইংলিশটা অ্যাড করার পর অটো ট্রান্সলেট করবেন অটো ট্রান্সলেট করার পর জাস্ট বাংলাটাকে আনপাবলিশ করে দেবেন দ্যাটস ওকে এভাবে আপনি পৃথিবীর যে কোনো ভাষায় আপনার সাবটাইটেলটা করতে পারবেন আমি আবার অটো ট্রান্সলেটে ক্লিক করে দেখাই এই যে ধরুন এটা ডাস ডাস ভাষায় আসছে দেখেন একইভাবে যদি আমি আরও অন্য কোনো ভাষায় দেখাতে চাই অটো ট্রান্সলেটে ক্লিক করে ধরুন অন্য অন্য ভাষা দেখাই আপনার অনেক ভাষা হিব্রু ভাষা এই যে দেখুন হিব্রু ভাষা তো এভাবে আপনারা খুব সহজেই এই সাবটাইটেলগুলো অ্যাড করতে পারেন অর্থাৎ সি সি ক্লোজ ক্যাপশনস আপনারা অ্যাড করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে